চা সুন্দরী প্রকল্পের আবাসন যেভাবে হচ্ছে সেখানে শ্রমিকদের সংস্কৃতি নষ্ট হয়ে যাবে, ভেঙে পড়বে। শ্রমিকদের স্বার্থের জন্য চা সুন্দরী প্রকল্পের আবাসন তৈরি হচ্ছে না। মঙ্গলবার কাচনি ব্লকের তোরসা চা বাগানে নির্মীয়মান চা সুন্দরী প্রকল্প পরিদর্শন করে এই অভিযোগ করেন কাচনি বিধায়ক বিশাল লামা। এদিন বিধায়ক অভিযোগ করেন চা বাগানে মূলত আদিবাসী ও গোর্খা সম্প্রদায়ের মানুষের বসবাস, তাদের সংস্কৃতি ভেঙে ফেলার উপক্রম। কেননা যেভাবে আবাসনগুলো তৈরি হচ্ছে কোনো জায়গা নেই, আর আদিবাসী ও গোর্খাদের নিজস্ব অনেক সংস্কৃতি আছে যারা কিনা এখানে থাকলে জায়গার অভাবে করতে পারবে না। তিনি জানান, সরকার যদি সত্যিকারে চা শ্রমিকদের ভালো করার চিন্তা করত, তাহলে বেনিফিসিয়ারিদের সরাসরি অর্থ দিত ঘর নির্মাণের জন্য এবং জমির পাট্টা প্রদান করত। বিধায়ক জানান, এই বিষয়ে বিধানসভায় আমি সোচ্চার হব। ৫,৪৩,০০০ করে দিছে, আর বাড়ি হচ্ছে এই সেই। আর এটা দেখেন, এই পরিযোজনাটা আমি মনে করি এটা আমাদের ওয়ার্কার্সের জন্য, মানে ওনাদের স্বার্থের জন্য, ওনাদের মানে ভালোর জন্য এটা আমি মনে করি না। কারণ এটা আমাদের ওয়ার্কারদের ভালোর জন্য করা হইলে এটা ওয়ার্কারের ডাইরেক্ট বেনিফিশিয়ারি খাতাও এটা দিতে পারত। এই পরিযোজনা এটা নিশ্চয় আগামী দিনে আমাদের আদিবাসীদের, বিশেষ করে আমাদের গোর্খাদের কালচারটা এই জায়গায় আসলে নষ্ট হয়ে যাবে, আর সেই এই ষড়যন্ত্র গভর্নমেন্ট করতেছে আমি মনে করি। তাহলে আপনি জানেন, এমনি তো টি প্লান্টেশন অ্যাক্ট 1951 এটা ইয়ে আছে যে ঘর বাড়িগুলো যা আছে এটা মালিক একটা ইয়ে করে এটা ইয়ে প্রাবধান আছে। কিন্তু এখানে খুব ভালোর কথা, গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিচ্ছে, এটা ভালো কথা। কিন্তু কার জন্য নিচ্ছে এটা সন্দেহ আছে। কার জন্য নিচ্ছে এটা? কি সত্যি আমাদের ওয়ার্কারের জন্য এটা, না খালি যে এটা কর্পোরেট সোসাইটিদের, মানে কর্পোরেট যে ইন্ডাস্ট্রিদের ওদের ভালোবাসার একটা ইয়ে করার জন্য এটা করতেছে? এটা প্রশ্ন আছে আমার গভর্নমেন্টের কাছে। এটা সত্যি আমাদের ওয়ার্কার, আমাদের ট্রাভেলের জন্য থাকলে এরকম হইতো না, এরকম করতো না। ওদের ডাইরেক্ট ওনাদের বেনিফিশিয়ারি দিয়ে ওনাদেরকে পাট্টা দিয়ে এটা ইয়ে করতো। কিন্তু এই মানে এই এটা ভাবনা গভর্নমেন্ট করতেছে না, এটা একটা ষড়যন্ত্র করছে আমাদের ট্রাভেলের ইয়েতে। এটা আমি এটা এটা মনে ভাবি। আমি চাই কি আমাদের লোক একটা ষড়যন্ত্র করছে আমাদের ট্রাভেলের ইয়েতে। এটা আমি এটা এটা মনে ভাবি। আমি চাই কি আমাদের লোক একটা যে কালচার যে আমাদের আগে থেকে আছে ওইটা সব একটা প্রিজার্ভ হোক, মানে একটা ভালো করে একটা আগামী দিনে একটা নিয়ে যাইতে পারি, সেরকম ওটা একটা ব্যবস্থা হোক। কিন্তু সেরকম এখানে নাই। এটা নিয়ে আমরা নেক্সট বিধানসভাতে এই কথাটা আমি তুলবো কি কীরকম একটা এই ব্যবস্থা করছেন যে আমাদের পুরো ট্রাইবালদের আমাদের এক্সিস্টেন্সাই, আমাদের যে কালচারটাই একটা মানে একটা ভেঙে পড়ার একটা অবস্থা আসে যাবে এরকম এই আমি দেখলাম আর কি। তো এটা নিয়ে আমি আগামী গভর্নর সাহেবের এটা চাই সুন্দর নিয়ে আমি কথা রাখবো, কীরকম হচ্ছে এটা আমি নিশ্চয়ই বলবো। চা শ্রমিকে কী বার্তা দিলেন আপনি? দেখেন, আমি এখন চা শ্রমিকরা এসেছিল, আমি দেখেছি, ওনারাও বললো যে এরকম আমরা বসা যাবে না, এরকম যায়। কারণ একটা বড় দেখেন এখানে কী আছে, আমাদের কালচারে আছে, আমাদের নতুন একটা জন্ম হইলেও আমাদের বলিসি বলে আমাদের ভাষা আছে, লোকাল ল্যাঙ্গুয়েজে ওখানে পড়ার জন্য একটা একটা ইয়ে হয় না, ওটা এমবিবিএস কোটা, এটাকে নাবি একটা ইয়ে বলে, ওটা রাখারও জায়গা নাই এখানে। দেখুন, আমাদের একটা কালচারে, আদিবাসীদের কালচারে মানে অনেক অনুষ্ঠান হয়, সরল পূজা দেখে অনেক ইয়ে আছে, সেই জায়গার কোথায় সেরকম কোনো চিন্তা ভাবনাই নাই এখানে। তো এরকম তো আমাদের মানে পুরো কালচারটাই, তাই বললাম না, কালচারটাই নষ্ট হয়ে যাবে এই জায়গার আমাদের লোক আসলে পরে। তো এটা নিয়ে নিশ্চয়ই আমরা কথা রাখবো আগামী দিনে। ধন্যবাদ। New Kalimpong stores deals in Buddhist religious items and general order suppliers, wholesale and retailer, Main Road, Mangalabari, Jaigaon, District Alipurduar, West Bengal. Contact
+91755789123 +91620665607 +97577848281